ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং এর অভিযোগে বরখাস্ত ডিআইজি প্রিজন্স পার্থগোপাল বণিকের জামিনের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবে দুদক। দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান দুদক সচিব ডক্টর আনোয়ার হোসেন হাওলাদার। বলেন, তাকে হাতে নাতে টাকা সহ অ্যারেস্ট করা হয়েছিল, তাই তার জামিনের বিষয়টি নজরে এসেছে দুদকের। 18 জন ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে উধাও হওয়া 3,77,00,000 টাকা উদ্ধারের চেষ্টা করবে দুদক। সেই সাথে আটক ব্যাংকের 2 কর্মকর্তাকে দুদকের মামলায় অ্যারেস্ট করতে আবেদন করা হয়েছে। 80 লক্ষ টাকা নিয়ে তার বাড়িতে পাওয়া গেছে তাৎক্ষণিকভাবে, এই টাকাটা অবৈধভাবে বলে প্রমাণ পাওয়া গেছে এবং তার বিরুদ্ধে মামলাও হয়েছে। গত বৃহস্পতিবার হিয়ারিং হয়েছে এবং তার প্রেক্ষিতে জামিন হয়েছে। পার্থর ব্যাপারে আদালতে যে সিদ্ধান্ত হয়েছে এটা উচ্চ আদালতে আমরা বাতিলের জন্য আবেদন করি।